গত মঙ্গলবার আড়াইহাজার ও রূপগঞ্জের দুটি গার্মেন্টসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং কিছুদিন না যেতেই আবার শুক্রবার 3 মার্চ নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার বড়পা অন্তিম নিটিং ডাইং অ্যান্ড ফিনিশিং লিমিটেড গার্মেন্টসে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গার্মেন্টসের 7 তলায় সকাল 8:30 মিনিটের দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। উক্ত ফ্যাক্টরির সুইং সেকশনে এই আগুনের সূত্রপাত হয় এবং গার্মেন্টসের সুইং সেকশনের অবকাঠামো দুর্বল হওয়ার কারণে 7 তলার বাহিরের দেয়াল ভেঙে নিচে পড়ে যায়। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে অতি দ্রুত ফায়ার সার্ভিসের দমকল বাহিনীর 3টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় এবং 3টি ইউনিটের টানা 1.5 ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ বিষয় নিয়ে বড়পা অন্তিম নিটিং অ্যান্ড ফিনিশিং গার্মেন্টসে কর্মরত স্টাফ এবং সিকিউরিটি গার্ড জানায়, আমরা যখন ডিউটি অবস্থায় গেটের সামনে ছিলাম তখন আমরা উপরের দিকে তাকালে দেখতে পাই কালো ধোঁয়ার ফুলকি দেখা যাচ্ছে। পরে এই বিষয়টি স্যারদের জানাই এবং তখন আমরা সাথে সাথে ফায়ার সার্ভিসকে খবর দিই। আর আমাদের এই গার্মেন্টসে 3000-এর মতো শ্রমিক কাজ করে। আজ শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন, গার্মেন্টস বন্ধ থাকার কারণে কোনো প্রকার হতাহতের ঘটনা ঘটেনি। এই আগুন লাগার বিষয়ে রূপগঞ্জ 2500 ও সোনারগাঁও ফায়ার সার্ভিসের উপপরিচালক আলমগীর হোসেন জানান, এই বড়পা অন্তিম নিটিং অ্যান্ড ফিনিশিং গার্মেন্টসের একটি বিস্ফোরণের ঘটনায় আগুন লেগে যায়। এমন সংবাদের ভিত্তিতে ফায়ার সার্ভিসের মোট 3টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় এবং টানা 1.5 ঘন্টা চেষ্টার ফলে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এনামুল হক, রূপগঞ্জ, এনএন টিভি। Спасибо за эти комментарии.